কোরআনের শিক্ষার বাবর বালি ও আসমানো নানার বালি ও আসমানো বল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ কোরআন খানো আছে মাতই না এটা দুনিয়ার মানুষের বানাই না আল্লাহর কালাম আল্লাহ তালায় তোমার জমিদারের ফুয়ারে হাফিজ বানায় না কিন্তু জমিদারের গরো যে খামলা বেটিয়ে খাম করে মানুষের দুয়ারে দুয়ারে বিক্কা সেইয়া হুজুরের কাছে আনিয়া সমজাই দে হুজুর আমার বলে আফসুস আমি হাফিজে কুরআনের মা হইতাম আল্লাহ কোন বান্দি রে দুনিয়ার তোর সমস্ত মানুষে যদিও তোরে খামলা বেটি বানাই রাখছে আমি তোরে আসরের ময়দানে হাফিজে কুরআনের মা বানাইয়া রাজধানী বানাইয়া দিমু খোতায় খোতা মনে বলে বর্তমান বিশ্বর বড় আলিম শাইখুল ইসলাম আল্লামা তকি উসমানী মাদ্রাজিল্লাহুল আলী তাই নে ঘটনা আনছেন এটা মনে কালাম আল্লাহ সৌদিও দেখে না কিরানও দেখে না ডুমও দেখে না সালালও দেখে না দনিও দেখে না গরিব যারে দিবা তারে দে দারে দিবা তারে দে আল্লামা তকি উসমানী মাদ্রাজিল্লাহুল আলী কইন আমি একবার আফগানিস্তানে খেলাত কাত বেড়াইতে গেলাম পাহাড়ি অঞ্চল আমার লগে আমার এক ছাত্র করাচি দারুল উলুম পড়ছে আমার লগে দেখা করলো দেখা করিয়া কয় হুজুর আমি একটা পাহাড়ি অঞ্চল একটা মাদ্রাসা করছি তাহফিজুল কোরআনের মাদ্রাসা হুজুর আমার মাদ্রাসাদাত কোনো বড় ব্যক্তিত্বরা নিতাম পারি না কেউ যায় না রাস্তাঘাট পালা নাই কারও যায় না জীব যায় না গরুর গাড়ি বা গুলার গাড়ি দিয়ে যাইতে হয় আমার একটা দাবি আফলার গেছে আমি পড়ছি হুজুরে যদি কষ্ট করি আমার মাদ্রাসা খান ফাও রাখই আমার মাটি খান কল্যাণ গেছে কবুল হইব আর আমার বাচ্চা গুনতে দুয়া দিয়ে আইবা আল্লামা তকি উসমানী মাদ্রাজিল্লাহুল আলিয়ে তান সফর দর সফর কিতাব জাহাদিদা কিতাব দুইটার মাঝে অঞ্চল ঘটনা আমি আমার ছাত্র হিসাবে আর আমি তারে না করতাম পারলাম না ডায়েরি উল্টাইয়া দেখলাম আগামীকাল সকাল 9টা থেকে 1টা পর্যন্ত আমার রেস্টর সময় আছে আমি তারে কইলাম আগামীকাল সকালে তোমার গরুর গাড়ি লইয়া আইও আমি তোমার মাদ্রাসা যাই গেলাম যাওয়ার বাদে আমার নাস্তা মাস্তা ফলফুট খাওয়াইলো খাওয়ানির বাদে ছোট্ট ছোট্ট 6টা বাচ্চা আনি আমার সামনে দিল সর্বোচ্চ বয়স হইব 7.5 বছর সর্বোচ্চ বয়স কত 7.5 আর নিচে 6.5-6 হইব আমি আন্দাজ লাগাইলাম এই বাচ্চাগুলার বয়স 7.5-এর উপরে হইত নাই আর নিচে দিয়া 6.5 আমার ও ছাত্র উস্তাদ ও সেন্টর কইল হুজুর আমার ও বাচ্চাই গুনতার মাথা এটাই ঢুকা এই বছর এটা হাফিজে কোরআন বনি গেছে আমি আশ্চর্য হইলাম অত ছোট বাচ্চা হাফিজে কোরআন হয় কিলা আল্লাহ ভারইনি মাতে না আরে মিয়া অত ছোট বাচ্চা হাফিজে কোরআন মার ভেটর থাকতে আব্দুল কাদির জিলানির আল্লাহ আচার উপর আমার পার করে দিছ মাতে না বলে ভাইজি আমি চিন্তা করলাম এত ছোট বাচ্চা আসলে হাফিজ হইছে নি ফেন্টরে জিগাইলাম এই তোমরা কিতা পড়ছো কল দিয়ে ডরাইলো না দূরত্বে কইলো আমরা হাফিজে কোরআন আমি যেমন আশ্চর্য হয়ে গেলাম আমি সকল দিনে সমষ্টিগতভাবে জিগাইলাম আমার উনিটাই পারবাই নি কোরআন শরীফ সকল দিয়ে বৈজ্য হুজুর পারবো খুব কম কই তাকে উনাইতাম আমি চিন্তা করলাম তার একবার পরীক্ষা করিলাই ও সবচেয়ে ছোট বাচ্চা ওগুরে জিগাইলাম তুমি কত গান পড়ছো বা বলে হুজুর আমি সবক শেষ করে লিছি আমি তারে জিগাইলাম পৃথকভাবে আমার কোরআন শরীফ পড়িয়া শুনাইতাই পারবাইনি আমারে উঠিয়া জিগায় কোন জায়গা থাকি পড়িয়া শুনাইতাম কই থাকি পড়িয়া শুনাইতাম আমি কইলাম দেখো নিরে বাগর বাচ্চা কই গীতা আমি চিন্তা করলাম তারে যদি কইয়া কুশপাড়া থাকি শুনাওয়ার বেড়া লাগি যায় বাচ্চা মানুষ তাইলে মন তার দুর্বল হয়ে যাব আমি কইলাম ও বাবা
তুমি সুরা ফাতিহা থেকে কিছু ফলিয়া আমারে শুনাইলাও, ফয়লা ভাই তাকিয়া আল্লামাক তকি উসমানী মাদ্দাজিল্লাহুল আলিয়ে ফরমাইন, ও বাচ্চায় তিলাওয়াত আরম্ভ করছে আর আমি মাথা তুলে দিলিলে তলাও দিদি দিতে দিতে বাচ্চা তিলাওয়াত আরম্ভ করিয়া বিসমিল্লার বা তাকে সুরে নাসর সিন পর্যন্ত তিলাওয়াত করছে 3 ঘন্টা 34 মিনিটের ভিতরে। খুদার কি কেরেশমা, 3 ঘন্টা 34 মিনিটের মাঝে আল্লাহ এই পরিমাণ বরকত দিছই। ও ছোট বাচ্চাই এক বৈঠকে আমার আস্তা কুরআন উনাই দিছে, খুদার কসম একটা লুকমাও লাগছে না, একটা আয়াতে 2 বার তিলাওয়াত করছে না। খার দাল মাতো না, পুয়া ডাক্তার বানাইতায়, ইঞ্জিনিয়ার বানাইতায়, জজ বানাইতায়, ব্যারিস্টার বানাইতায়, বানাও আমরার কোনো আপত্তি নাই, খেয়ামতর মাটো হইবাই। হায় রে আফসোস, যে বেটিয়ে দেখলাম আমার গরু খাম করলো, আইস্তাইর মাথা রাজ মুকুট, যে বেটাই আমার লাঙ্গল টানিল আইস্তার মাথা রাজ মুকুট, তার ভু আমি যে কোরআন এক রেওয়ায়তর মাঝে আছে, কেয়ামতর দিন আল্লাহ রব্বুল আলামিনে হাবিজে কোরআন রে ডাকিয়া কইবে, এ হাবিজে কোরআন ব্যস্ত যা, আমি যে কোরআনে মনে মনে কইব আমি কোনো বেটা খুমনি, তো তো আমি নেককার, তার মনও খানা ইবাল কবে তুই নেককার উকার নাই, তোর গুণা কম নাই, আমি অকল গুণি জানি কত গুণা করছস, দয়া করি মাফ করে দিলেছি, সুবহানাল্লাহ, এলা কিতা কইবা দয়া করি মাফ করে দিছি, খেনে দিলাম জানস নি, তোর সিনার মাঝে কোরআন করিম, তোর সিনাত কোরআনে না থাকুক, তোর চিনি সারা দেয় নিবা, খালি চিনি দি দিলে গরু গিয়া মাফলেও ওই মাঠে রয়ে গেছে, তোর সিনাত কোরআন শরীফ, আমার কোরআনে করিম তোর সিনাত লইয়া তোর জাহান্নামের আগুনে জ্বালাইতাম, আর আমার কোরআনের বৈজ্ঞতই তো এই কারণে তোর আমি মাফ করে দিলে। আমি যে কোরআনে কইব দুয়াই আল্লাহর মনে করছিলাম আমি নেককারের লাগি আল্লাহ মাফ করছই, ই তো দেখা যায় আমার থাকি দেখাই তো কেউ কম নাই, আমিও তো বড় দেখাই, তো দৌড়ি বেশ তো, যদি আমার আল্লাহ দৌড়ি লাই উঠিয়া দৌড় দিব ব্যস্ত যাই তো গিয়া। আল্লাহ নবী ফরমাইন ওই সময় আল্লাহ হাবিজে কোরআন ডাকিবা, এই খালা হাবিজে কোরআন ডরাই দিব, দুই আল্লাহর আমারে আবার দেখা হইল কেন, তেনি মনে করে আল্লাহ জগ দিলেইবা, আল্লাহ জিগাইবা ব্যস্ত দে যাই রে রে সাল, মা বাবার খবর লইছ নি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মা বাবার খবর লইছ নি, আমি যে কোরআনে কইব আল্লাহ নিজেরও তো জান বাঁচাইয়া কুল ভাই আল্লাহ, হাসরের মাধ্যমে কেউ কোনো খবর লইব নি, ইয়াউমাইয়া বেরুল মারু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, বাপে ফুয়া চিন্ত নাই, ফুয়াই বাপ চিন্ত নাই, জামাইয়ে বউ চিন্ত নাই, বউয়ে জামাই চিন্ত নাই, এমন একটা মাঠ কেয়ামতর দিন হইব, একটা নেকি লাগি আল্লাহর বন্দায় বাপর গেছে যাইব, বাইর গেছে যাইব, বন্ধুর গেছে যাইব, ছেলের গেছে যাইব, দাদার গেছে যাইব, দাদির গেছে যাইব, কেউ একটা নেকি দিয়া সরর ময়দান সাহায্য করত না, আল্লাহ জিগাইবা মা বাপর খবর লইছস তুই, হাবি যে কোরআনে কইব আল্লাহ আমার মা বাপ কই, আল্লাহ কইবা তোর মা বাপ দুজক, তোর মা বাপ, মা বাপ সারা দায়িত্ব কি দিবে তো, দয়ার আল্লাহ কত মায়ার আল্লাহ, তোরে আমি কোরআনের উসিলায় মাফ করলাম রে বন্দা, এই বাবাই রিক্সা চালাইয়া তোরে আমি যে কোরআন বানাইছে, এই মাই মানুষের বাড়ি খাম করি করি তোরে হাবিজে কোরআন বানাইছে, ইলা মা বাবা আসেনি, আরে যুরকম আসেনি, বহুত রিক্সা আলা বেটা ইনতে আমরার গেছে বাচ্চা রানি দেয় নজুর গরিব মানুষ, আস্তা দিনে রিক্সা চালাইয়া ফ্যামিলি চালাইতাম পারি না, আপনার আর ওয়াজুনিয়া বড় আশা লাগে, আমরা তো ডাক্তার বারিস্টারর বাপ হইতাম পারতাম না, কমপক্ষে সস্তা ভাবে একটা হাবিজে কোরআনের বাপ বনি,
আল্লাহ জিগাইবা ও হাফিজে কুরআন মা বাবা কই? আল্লাহ আমি জানি না। আল্লাহ কইবা তোর মা নামাজর কজার কারণে বাপুর নামাজর কজার কারণে দুজক হো। হাফিজে কুরআন এটা কিয়া কইব? আল্লাহ আমারে বড় কষ্ট করি আমার মার বাবায় ফড়াইছ। ও পরবর্তীকারে আলম, মা বাবারে তুই আমি কেমনে বেস্ত যাইতাম। আল্লাহ কইবা হাফিজে কুরআন রে, কুরআন বুকুত লইয়া আমার গেছে, সুপারিশ করো, আমি তোমার সুপারিশ কবুল করমু। হাফিজে কুরআনে মা বাবার সুপারিশ করব। ও পরবর্তীকার, যে মা বাবা দুজক আর আমারে অত মেহনত করি হাফিজে কুরআন বানাইল, আজকেও মা বাবার এতই আমি কেমনে বেহেস্ত যাইতা। আল্লাহ কইবা তুমি সুপারিশ করো, আমি তোমার সুপারিশ রে কবুল করমু। হাফিজে কুরআনে ডাকিয়া কইব, আল্লাহ দয়া করি আমার মার বাবারে মাফ করি দাও। আল্লাহ কইবা যা দুজকর পারো গিয়া ডাক দে, মা বারে মা কইয়া বাবারে বাবা কইয়া ডাক দে। তোর ডাকর তললায় তোর মার বাপ জাহান্নামর গভীর থাকি বার হইয়াইব। আল্লাহর হাবিবে মোর ভাই দুজকর পারো গিয়া ও হাফিজে কুরআনে দুনিয়ার জেলা আব্বা আম্মা হইয়া নাকি তোলা নাকিব, আর জাহান্নামর গভীর থাকি হাফিজে কুরআনের মার বাপে আওয়াজ উনিয়া সিনবা আমরার কলজার টুকরায় রাখে। জামাইয়া বউরা কইব উঞ্চলি আমার হাফিজ বুয়ার আওয়াজ, বউয়ে জামাইরে কইব উঞ্চলি লাগে তো আমার হাফিজ বুয়ার আওয়াজ। জাহান্নামর গভীর থাকি মা বাবাই খান হুনাইবা, জাহান্নামর গভীর থাকি আওয়াজ দিবা খেরে দেখো সবার অমুক ফুয়ানি। উপরে থাকি হাফিজে কুরআনে ডাকিয়া কইব, আব্বা বারো আম্মা গো বারোই যাও, বলে আমরা তো দুজকর তোলে, বলে আর জোলা লাগতো নাই আল্লাহ মাফ করে দিস। ও মুসলমান মার বাবা বারোইবা, হাফিজা কুরআনে টান দিয়া জাহান্নামের আগুনটা কি বার করব? বার করার বাদে মা বাবাই জিগাই বাবা বারে কেমনে আমরা রে তুই এই কয়েদখানাটাকে ছুটাইলে? টি বৃত্তান্ত আল্লাহর মা বাবার কাছে কইব, আল্লাহ জিগাইছ আর আমি আল্লাহরে কইছি মা বাবা ছাড়া কেমনে বেহেস্ত যাইতাম। ওই সময় মা বাবাই ডাকিয়া কইবা, ও ভূত তুমি আমরা ছাড়া তোমার মা বাবা ছাড়া বেহেস্ত যাইতে চাও না, আমরা কিলে আমরার মা বাপ তুইয়া যাইতাম। আমি যে কুরআনে ডাকিয়া মারে জিগাইব, ও মা নানা কই, ও মা নানি কই, আব্বা দাদা কই, দাদি কই, মার বাবাই কইবা আমরার মা বাবা জাহান্নাম। আমি যে কুরআনে ডাকিয়া কইব, আল্লাহ মার বাবারে লইয়া খালি বেহেস্ত দিতাম আর আমার দাদা দুজো খজল থানি। ও পরওয়ারদিগার মাদ্রাসা থেকে বাড়িতে গেলে দাদিয়া কত মায়া করে খাওয়াইতা, আল্লাহ আমার দাদি দুজো খজল থানি, আল্লাহ আমার নানা দুজো খজল থানি, আল্লাহ আমার নানি দুজো খজল থানি। এ আল্লাহ খালি মা বাপ লইয়া যাইতাম নয়, আমার নানা নানির দাদা দাদিকে মাফ করে দাও। আল্লাহ কইবা বন্ধারে কোরআন শরীফের ইজ্জতে তোর সুপারিশ কবুল করলাম, যা নানা নানি দাদা দাদিরে লইয়া বারই যা। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি ইয়াউল উলুমুদ্দিন মুসনাদে আহমদের রেফারেন্স চেঞ্জ হই, ওই সময় ফুয়াই গিয়া না নানা নানিরে ডাকিব দাদার দাদিরে ডাকিব। আপনারা ওই সময় দাদা দাদিরে নানা নানিরে বড় ময়দানের মানুষের বেরিয়া দরবা বুড়া কই যাও, ও বুড়ি কই যাও বলে আমরা তো যে আমরা নানা নাতি আমরা রে সারাই দিছে, তখন আপনারা নাকিয়া কইবা, ও বুড়া তোমার নাতি একলা তুমি হাফিজ বানাইছো নি, তোমার নাতিরে একলা তুমি আম তোমরা হাফিজ বানাইলাই নি, আমরা তো হিফজুল কোরআন মাদ্রাসাত চাউলের বস্তা দিছিলাম, আমরা তো মাদ্রাসার টাকা দিছিলাম, আমরা তো উস্তাদ অকলোর বেতন দিছিলাম, এই বাচ্চার পিছনে তো আমরারও মেহনত আছে,
তোমার নাতির এখন না, আমরাও সুটাইবার ব্যবস্থা করত। ওই সময় আমি যে কোরআনে ডাকিয়া কইব আল্লাহ বড় ময়দান ইফজুল কোরআন মাদ্রাসার যে আমি একলা পড়ছি, আমার মা বাবার শুধু অবদান নাই, আমার দাদা দাদি নানা নানির অবদান নাই, ইয়াল্লাহ এলাকার আকালুকির বংশর বহুত বংশর অবদান আছে, আল্লাহ খেকের খারখার অবদান আমি জানি না, আল্লাহ তুমি যারারে দানোর সবাই লাগে ভিক্ষা চাই তারারে মাফ করে দাও। আল্লাহ কইবা দারে বন্দা তোর ফলানোর পিছনে যেই মানুষের সরিষা দানা বড় বড় সাহায্য আছে আমার ওই বন্দার বান্দিরেও আমি মাফ করে দিলাম। এর লাগি ভাই হল দোস্ত হল এইসব মাদ্রাসা আমরার বুজুর্গ হলো কইতা জানাজার গাঠি, আর আমি আমার ওয়াজ মাঝে মাঝে কই না জাতর গাঠি। জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখছেন কোনো মাদ্রাসার ছাত্র যারা ইলমে দিন শিক্ষা করাতাইছে, এ বাচ্চেন বউ ইলমে দিন শিক্ষা করাতাইছে, এই ছাত্র হল যদি কোনো কবরিস্তানের খান্ডাবায় আঠে, ছাত্রগুলোর ইজ্জতে আল্লাহ তালায় কবরিস্তানের মুর্দাগুলোর 40 দিনের আজাব মাফ করে দিলে। এই কারণে এই প্রতিষ্ঠানটা পাইয়া আপনারা কৃষ্ণা বেজার মাতই না কৃষ্ণা বেজার। আমরা আস্তা দুনিয়ার মানুষে যদি কোরআনের বাই চাই না, কোরআনের মালিককে জুড়ে খাও, কোরআনের মালিককে হেফাজতের দায়িত্ব খার, হেফাজতের দায়িত্ব খার। নাইজেরিয়ার মাঝে ইসলাম ফয়লা যখন ইসলামের দাওয়াত লইয়া তবলিগ জমাতর মুসলমান হল যাই, নাইজেরিয়ার প্রেসিডেন্ট খ্রিস্টান, নাইজেরিয়ার জনগণ খ্রিস্টান, নাইজেরিয়ার পাদ্রিয় হলে গিয়া প্রেসিডেন্টের কাছে অভিযোগ করলো আপনি তো তবলিগ জমাত মুসলমানের জমাতরে দাওয়াত দিয়ে আনছেন, এরা তো আমরা দেশের তারার চরিত্র দিয়া সব মানুষকে বিগড়াইয়া মুসলমান বানার, এরারে জলদি ইসলাম প্রচারও বন্ধ করুকা। নাইজেরিয়ার প্রেসিডেন্টে কয় জাতিসংঘর সনদ অনুযায়ী খেউরুর ধর্মর মাঝে প্রচারের মাঝে বাধা দেওয়ার ক্ষমতা আমার নাই, পাদ্রিয় কয় বাধাও দেওয়া লাগতো নাই, হাফ ওমর বো লাঠিও বাংবো ব্যবস্থা আমি করব। বলে কিলা করবাই বলে আপনি ঘোষণা দেখা মুসলমানে হলে যে ধর্ম প্রচার করাতাইছে এই ধর্মটা মিথ্যা ধর্ম, নাউজুবিল্লাহ খান মুখে দিবার রইল না, এই ধর্ম জাল। আমরা খ্রিস্টান ধর্ম নির্বেজাল বলে এটা কিতার উপরে কইতাম বলে আপনি কই দুঃখ আমার ভাত দিয়ে হলে কইছেন। নাইজেরিয়ার প্রেসিডেন্টের তবলিগ জমাতর আমির সাহেব দেখাইয়া কইল আমির সাহেব আমরা ফাদ্রিয়ে কয় আপনার ধর্ম বলে মিশা, আপনার ধর্ম বলে জাল বলে কিলা বলে এখানে কইছে ফাদ্রিয়ে কইব আপনারে বলে খোকা কইতো আইসে ফাদ্রি আইয়া কই ইলা কইতাম না, নাইজেরিয়ার সকল খ্রিস্টান সকলের একখান কর তোমার ধর্ম তো তোমার কোরআন শরীফ দিয়া তোমার কোরআন শরীফ ইখান জাল হতে নাউজুবিল্লাহ বলে কেমনে যা বলে ওদিন ধরাই দিব 1982 সালের ঘটনা, তৎকালীন সময় সমস্ত জাতীয় পত্রিকার মধ্যে ফলাও করে এই খবরটা চাপছে। নাইজেরিয়ার প্রেসিডেন্টে ঘোষণা দিয়া দিছে মুসলমানের ধর্ম জাল, আমরার দেশের ফাদ্রি হলে হয়েছে সমস্ত মুসলমান তো নাই, ও ফয়লা তবলিগ জমাত গেছে, তবলিগ জমাতর মানুষ 12 জন না 13 জন সবাই আল্লাহর কাছে খান্দে আল্লাহ তোমার কোরআন শরীফ জাল্লাই তো ইকান জাল্লা আসল মাল্লা জাল্লা আসল ও পরবর্তীকারি তাই কিতাব জিয়া জাল হয় বুঝি না, আল্লাহ তোমার কোরআনের ইজ্জত তুমি রক্ষা করো, কোরআনের ইজ্জত তুমি রক্ষা করো। নাইজেরিয়ার সমস্ত মন্ত্রী মিনিস্টার প্রেসিডেন্ট সহ সবাই এক হইয়া বিরাট বড় সম্মেলনের আয়োজন করছে, ফাদ্রি আইয়া কয় এই তোমার তান কোরআন জাল আমি যে কইছি মিশা কইছি না বলে কিলা বলে কোরআনের মাঝে আছে ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু কোরআন খার কালাম হেফাজত কে করব। নাইজেরিয়ার ফাদ্রি কয় আমি ও আগুনের মাঝে কোরআন দিমু তোমার আল্লাহরে কইও তাই হেফাজত করতা খার খালাম মালিকে দেখরানি
মাতো না, যার খেউ নাই তার খে আছে, মাতো যার খেউ নাই তার কে আছে। আল্লাহ কয় দিয়া দেখোস না, আমি আসিনি না না দেখাই দিই। তবলিগর আমির সাহেব মসজিদ ভাইয়া সালা তুলা দক ফোনরা আর সাদি অগলরা কইরা গের গালাইয়া চকুর পানি ফালাও, মাবুদা তাই কুরআন তাই হেফাজত করবা, আমরা এর দায়িত্ব নাই। খ্রিস্টান পাদিয়ে কুরআন শরীফ লইয়া সমস্ত খ্রিস্টান অগলরে দেখাইছে ও দেখো মুসলমানের কুরআন শরীফ কেন জাল, যেহেতু ও কুরআনও একটা ঘোষণা আছে, কুরআন আল্লাহর কালাম তাই হেফাজত করবা, যদি আসা আল্লাহ হেফাজত করেন কে তো আগুন তাকে হেফাজত করতা, আমি ও দিলাম আগ্নিত, ও দিলাম আগ্নিত হইয়া আতখান নিয়ে আগ্নির উপরে রাখছে, রাখা মাত্র উপরে তাকে অদৃশ্য হাতে কুরআন ছিনাই আসমান লইয়া গিয়া পাদ্রির হাতে জ্বালাইয়া ছারখার করি বলে এটা খার খেলাম। আপনার রাস্তা দুনিয়ার মানুষের কোরআন হেফাজত করিও না, কোরআন এতিমো নাই এসিরো নাই তার মালিক একজন, মাথো না আল্লাহর কেউ জেলা ধ্বংস করতে পারতো নাই, আল্লাহর কালাম ও ধ্বংস করা কেউ পক্ষে আল্লাহর মিটানি সম্ভব নাই, আল্লাহর কালাম মিটানি সম্ভব নাই। যারা মনে করো এই কথা যে মুল্লা গুলা খালি কোরআন কোরআন করই, আমরা তো এটাই না আসল লইয়া আছি, তোমরার বিজ্ঞান তো একবার আইজ একটা কয় খাইল একটা কয়, আগে জ্বর হইলে কইতো ঠান্ডা লাগাইও না, এখন কয় পানি দিয়া শরীর মুছিয়া দাও, ওইলে তো উরার জ্ঞানের দৌড় দেখাইলে তো আস্তার দেখাইতে পারব, তোরার বিজ্ঞানের দৌড় মাতে না, আগে কইতো পৃথিবী ঘুরে অকল কয় সূর্য ঘুরে, মাতই না ঠিক নি এটা, মাতো না ঠিক নি বিজ্ঞানের দৌড় এইটা দুনিয়া, কুরআনের দৌড় জমিন থাকি লইয়া সাত আসমানের উপর পর্যন্ত। এক বাপে যদি তার ফুয়ারে ডক্টরের ডিগ্রি দেওয়ায় আর ফুয়া কবরের ভাড়া গিয়া কয় আল্লাহ আমার বাবায় বড় কষ্ট করি আমার এই ডক্টর বানাইছেন, ক্লাস ওয়ান থেকে লইয়া বিসিএস পর্যন্ত যা পড়ছি সকল গুণে তিলাওয়াত করিয়া আমার বাবার কবর ইশালে সব করে দিলাম, আল্লাহ বাবারে মাফ করে দেও, মাথে না নি ওই মতো। আর আমি যে কোরআনে ডাকিয়া কয় ও পরবর্তীকার হিফজ লাগাইয়া আমার মা মারা গেছই, আয় আল্লাহ আমার হাবি ইচ্ছাবে আমার প্রথম সুরা ইয়াসিন মুখস্থ করাইছন, আল্লাহ আমি সুরা ইয়াসিন চা পড়িয়া আমার মার কবর পৌঁছাইলাম, যাইবনি আর দূর কো যাইবনি, বরং হযরত তানবী রহমতুল্লাহ আলাইহা ঘটনা আনছন, এক বাবা এক ছেলের বাবা মার ফেটো থাকতে মারা গেছে, বাবা মারা যাওয়ার সময় মারে বসিয়ত করিয়া গেছে, তোমার ভেতর যে আওলাদ হইব আওলাদ তারে হাফিজে কোরআন বানাইও, আমি বাবা লাগি দোয়া করব, তোমা লাগিও দোয়া করব, মায়ে বাবার ওসিয়ত অনুযায়ী নিয়া আপনারাও বড়দল মাদ্রাসার হিফজ বিভাগের মাঝে দিয়া দিছে, বড় ময়দান মাদ্রাসার হিফজ বিভাগ নিয়া মায়ে দিছে, ফুয়াই সুরাই আছেন মুখস্থ করার বাদে খোদার কি মর্জি মা মারা গেছে, হিফজখানার উস্তদে মার বাচ্চার মাথা থাইয়া দিয়া কইন বাবা চিন্তা করিস না, তুই এটি মইলে আমরা তোর মা বাবা আছি, তোর লেখাপড়া ইকাইবার ব্যবস্থা আমরা করিয়া দিমু, বাচ্চা এতিম বাচ্চা প্রত্যেক দিন গিয়া মার কবরের ফাড়ো খালাই খালাইয়া আসর থাকি মাগরিব পর্যন্ত খান্দে, আর যত সময় তাকে অত সময় সুরাইয়া আসিন তিলাওয়াত করি আমার কবর দে, একদিন দুই দিন তিন দিন এইভাবে দিতে দিতে তিন দিন হয়ে গেছে গিয়া চতুর্থ দিন গিয়া আল্লাহর বান্দা ওয়াবি যে কোরআন বাচ্চাটাই সুরাই আসিন তিলাওয়াত করে খবরটা কি আওয়াজ যায়, ও পুত্রে তোমার সুরাই আসিন তুমি বন্ধ করো, ইয়াসিন বন কর, ফয়া কয় আমি খানে ইয়াসিন বন করতাম, খেগিয়ে আওয়াজ দে, আবার তিলাওয়াত করে আবার আওয়াজ আয়, আবার তিলাওয়াত করে
আবার আমার যায় ডাকিয়া কই তুমি খেয়ে আমি আমার মার ইশালে সবল লাগি সুরাই আসিন তিলাওয়াত করি কবর থাকি আবার যায় ও আমার কলজার টুকরা আমি তোমার মা তুমি সুরাই আসিন তিলাওয়াত করো আর তোমার চেহারা খান দেখতাম চাই আমি দেখতাম পারি না বাবারে তুই দুই দিন তিন দিন যখন সুরাই আসিন তিলাওয়াত করিয়া আমার ইশালে সব করছস পরবর্তীকারে আলমে আমারে মাফ করে দিস এখন তুই সুরাই আসিন তিলাওয়াত করে আসমান তাকি লইয়া আবার কবর পর্যন্ত একটা নূর চমকে আর এই নূরের কারণে তোর চেহারা আমি দেখতাম পারি না ও ফুট আয়াত যখন তুমি আরো খায়াত আরম্ভ করো মাঝখানে এক সেকেন্ড দুই সেকেন্ড যে তুমি থামো ওই সময় বিজলি লাগাই আমি তোমার চেহারা খান দেখি বাবা রে কিছু সময় লাগি একবার তো তিলাওয়াত বন্ধ করো আবার কলিজার টুকরা আবি ঝুয়া গুর চেহারা খান আমি দেখি আস্তা দুনিয়া ফলাইয়া দেও যদি খামাইব নি আর ফুয়া যদি সুরা কলু আল্লাহ ফলিয়া দে কোনটা পারে না নুরানি দেখ ফুয়া গিয়া কয় আল্লাহ তিনবার এখলাস করলাম আল্লাহ কয় এক কতম তোর বাফর কবর দিলাম এই কারণে ভাই হল বাবা হল রাইত পৌত ওই যার যাইতাম ওইব তো আর মানুষ হবে মারি আমি আপনার কাছে আমার দুইটা অনুরোধ একটা হইল ও মার ফেট স্বার্থ যে মা হাবিজে কোরআনের মা হইতে পারছে ও বাবার উরু স্বার্থ যে বাবা একজন হাবিজে কোরআনের বাপ হইতে পারছে দেখি চাই ন হাবিজে কোরআনের বাপ কজন আছো আমি কয়জন হাবিজে কোরআনের বাপ আছো দেখি ওতো মুষ্টিময় বাকি অগলাক বার্তা আমার লগে ওয়াদা করবাইনি একুফু আমরা রে বিক্কা দো আর একটা আমি যে কোরআন আলিম বানাইবার ওয়াদা করবাই এদিকে হাত তুলিয়া দেখাও কে কে আসো দেখি হাত তুলিয়া দেখাও যে তাই বিয়া করছো না ওটা হাত তুলো না রে তোমরা বিয়া করতে নাইনি বেটি ইন্টার করে উরুতে হইতে নাইনি একটা আমি যে কোরআনের বাপ হইতে রাজি আছো কে কে রাজি আছো সব দইও হাত তুলিয়া দেখাও একবার মাশাআল্লাহ আল্লাহ আমরা খালি হাত খান হাবিজে কোরআনের হাত দিয়ে বরিয়া দাও আমিন খাও আমিন দুই নম্বর হইল কোরআন খার কালাম আল্লাহ আরো জোরে কোকা ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে আমার কথারে আমি শেষ করব কোরআন শরীফ আল্লাহর কালাম ঔটিসু দিয়া মুখও মুছি নাকও মুছি ঠিক নেই নাকর ইঙ্গাইসও মুছি কফও ফালাই কোরআন শরীফের ফাতা দিয়া কেউ ফালাইব নি মাতো মাতো ফালাই বলি ওলো সুন্দর একটা বাইন্ডিং ওলো যদি একটা টিসর কাগজ পড়ে দোকানের মাঝে বেটাইনটা ফুটলা বান্ধই আর কোরআন শরীফের একটা টিস যদি হইয়া থাকে রাস্তার মাঝে ফালাই থাকে বেটাই আতো লইয়া চুমা দে খেনে হি টিসর লগে মশার সম্পর্ক আর ই টিসর লগে কোরআনের সম্পর্ক ফুয়ার বউরে বিয়া দিয়ে আনছ 50,000 টাকা দামের শাড়ি দিছ দুই বছর বাদে ফুয়ার বউর গর এক নাতি হইছে নাতিয়ে ফুয়ার বউর এক নম্বর বিয়ার শাড়ি বাবর বাড়ি ভিন্দিয়া গেছিল আবার আইছে ভিন্দিয়া হৌর বাড়ি আইয়া কাপড় খান তৈয়া কাপড় বদলাইয়া ফাঁক কোটা দিছে বাচ্চা কাপড় খানোর মাঝে উঠিয়া পেশাব পায়খানা করে দিছে মায় ওই সময় যদি ও বাচ্চা গুড়ে মারে খাফলো পেশাব পায়খানা করার কারণে দাদায় মারে খাতির করব না কুদাম দিব না কিতা কইব তোর খাফলোর দাম বড় না আমার নাতি বড় ঠিক নি আর ফজরের বাদে ও খাফলো বেটিয়ে নামাজের কাপড় বদলাইয়া কোরআন শরীফ তিলাওয়াত লাগছে বাচ্চা ঘুম থাকি উঠি গেছে দৌড়াইয়া হৌরে চা দেওয়াত গেছে আর কোরআন শরীফের বস্ত্রে কান টান মারি দিয়া ফুয়ায় বাচ্চা গিয়ে পেশাব পায়খানা করিয়া বড়াইছে মায়ের থাপ্পড় একটা মারি দিছে ই খাফলোর দাম 50,000 আর ই খাফলোর দাম 500 নাই 200 টাকি 250 ঠিক নি ওই সময় যদি বেঁচে নাতিয়ে খান দে আর দাদাই জিগায় আমার নাতি পারলে কেনা বেঠি বউয়ে উঠিয়া কইল আব্বা কোরআন শরীফের গিলাফ আপনারা কিতা কইন বস্ত্র নিনি কোরআন শরীফের বস্ত্র নির মাঝে পেশাব পায়খানা করিছে কয় আরো দুইটা দে
ঠিক নেই? ঠিক। জলদি দে বেটি, ও এখন বার করিয়া দইয়া বেটি এলিয়া দই সুমা দে। দাদাই দৌড়াইয়া মসজিদ লইয়া যায়, ইমাম সাহেব গেছে, গিয়া কয় ইমাম সাহেব সর্বনাশ, আমার নাতিয়ে কোরআন শরীফের বস্ত্র পায়খানা করিচ্ছে, তার উপরে কোনো গোসব আইব নেই, তার কোনো অসুবিধা হইব নেই। একটা কাপড়ের দাম 50,000 টাকা, আর একটা কাপড়ের দাম 250 টাকা। এক কাপড় তোমার বউয়ে বিন্দে, আর এক কাপড় আল্লাহর কালাম কোরআনে বিন্দে, আল্লাহ 250 টাকা কাপড় রে আল্লাহ মর্যাদামান বানাইয়া দিলে, ঠিক নেই? এই কারণে কোরআনে লোকে যেই লাগবায় এই দামি বনবায়, কোরআনের লগে যে আমার উন্মত হল, ফন্ডেওয়ালা বলো, ফোড়ানেওয়ালা বলো, ফোড়ানেওয়ালা বলতে পারো না কোরআন, ফন্ডেওয়ালা বলো কোরআন, ফন্ডেওয়ালা বনতে পারো না কোরআন, সাহায্যকারী বনো কোরআন, সাহায্যকারী বনতে পারো না, অন্তত কোরআন ওয়ালাও হলো রে মহব্বত করো, অন্তত মহব্বত করো। আপনারা মহব্বত করতে রাজি আসই বা তৈ না? আর যার যার সে পরিমাণ তৌফিক আছে, ও পরিমাণ তৌফিক দিয়া সাহায্য করতে রাজি আসই, তাইলে আমি ফিগার হইতাম নাই। দেখি চাই কোরআন শরীফের খেদমত লাগি কার তৌফিক থেকে কতটা দেখা দিতে পারেন। আমি কোনো ফিকার আপনারা এই এলাকাত নয় আইছি, বিভিন্ন জায়গাত গেলে আমি মানুষ চিনলে আমি কই, যেহেতু নতুন আইছি আপনারা তৌফিক অনুযায়ী, তুমি যদি 100 টাকার মালিক হও 10 টাকা দিয়া হো আমি কোরআনের মহব্বতে দিলাম, তুমি যদি 1000-এর মালিক হও 100 টাকা দিয়া হো আমি কোরআনের মহব্বতে দিলাম, তুমি যদি 10,000-এর মালিক হইয়া থাকো 1000 দিয়া হো কোরআনের মহব্বতে দিলাম, তুমি যদি 1,00,000-এর মালিক হও 10,000 দিয়া হো আমি কোরআনের মহব্বতে ও সাহায্য খান করলাম, ফয়লা একজন ভাই হাত তুলিয়া দেউ কয়া আনে হোক মাশাআল্লাহ। হাফিজ নুরুল ইসলাম সাহেবের আব্বা দিছেন 500 টাকা, মাহফিজ নুরুল ইসলাম সাহেবের আব্বা 500 টাকা, হাফিজ হানিফর আব্বা তার নাম নুরুল ইসলাম, হানিফর আব্বা জনাব নুরুল ইসলাম।